হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকদের হিংস্রতা। কিছু বলতে গেলেই বিরক্তি, আর কিছু হলেই সদলবলে মারমুখী হয়ে ওঠে তারা। মাঝে মাঝেই হাসপাতালে ঘটে এমন অপ্রীতিকর ঘটনা। গত 2রা সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা ইসহাক আলীর স্ত্রী পারুল বেগমকে সঠিক চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেয় তারা। এ ওয়ার্ড সে ওয়ার্ড ঘুরে চিকিৎসা না পেয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন তিনি। সংক্ষুব্ধ সন্তান এর প্রতিবাদ করলে ইন্টার্নি চিকিৎসকরা তাকে এবং তার মুক্তিযোদ্ধা বাবাকে আটকে রেখে ব্যাপক নির্যাতন করে। শুধু নির্যাতন করেই ক্ষান্ত হয়নি তারা। এক পর্যায়ে মায়ের মৃতদেহ আটকে রেখে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে এবং হ্যান্ডকাপ পরিয়ে সকলের সামনে ক্ষমা চাওয়াতে বাধ্য করা হয়। মারাদের যা হয় আর কিছু বলার নাই। তারপরে ছেলে হামাকরে কাঁদতে সব তাকে বসাইছি বসাইছি বলে এই কী হয়েছে কী হয়েছে বলে বেশ কয়েকজন লোক আসলো আসা হচ্ছে চার্জ করতেছে আমাকে কী হয়েছে না যা আপনি কে আমার ছেলে তখন জিজ্ঞাসা করছে আপনি কে আপনার পরিচয় দেখি আমি ডাক্তার ডাক্তার বলে বলার পরে বুঝলেন তার যে মামারা ছেলে তখন যা মার জন্য যাই হয় তাতে কী হয়েছে তাতে কী হয় বলি তখন ছেলেকে মাছ মাছ যদি আমি বাধা দিচ্ছিলাম আমাকে মাছ এই কিল ঘুষি লাথি দেয় তারপরে যা আমাকে যখন ধরতে গেছে তখন আমাকে লাথি গেরা এই যে সুবন সাহা আমার বুকে জোড়া লাথি এবার লাভ হয়ে উঠে আমার বুকে লাথি চাই আমি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমি চাই আমি অফিসার চাচ্ছি যে এই যে আমার আকুল আবেদন তাকে বীরমুক্তিতায় পরিচয় দেওয়ার পর তাকে যে প্রহার করা হয়েছে তাকে প্রহার করা মানে গোটা বাংলাদেশের সমগ্র স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাকে অপমানিত করা হয়েছে মান সম্মানে হানি করা হয়েছে আমি তাদের সুষ্ঠু বিচার চাই তো এই যে অপমান করে তার আমার বাবাকে এর বিচার চাই সুষ্ঠু করে পরিচয় দেওয়ার পরেও নৃশংস এমন নির্যাতন মেনে নিতে পারছে না মুক্তিযোদ্ধাসহ সুশীল সমাজ। বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী ও তার সন্তান রফিকুল ইসলামের উপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি ডাক্তারদের ন্যাক্কারজনক হামলা ও অকথ্য নির্যাতনের প্রতিবাদে নগরীর 0.1 মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী জেলা ও মহানগর ইউনিট কমান্ড। মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনা নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, তা না হলে পরবর্তীতে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে। বক্তারা আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ যে কমিটি গঠন করেছে তা বাতিল করে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে সঠিক তদন্ত করতে হবে। কিছু পায়নি, এই ওয়ার্ড থেকে সে ওয়ার্ড করে দেরি হয়ে গেছে, সে মুমূর্ষ অবস্থায় সে বিনা চিকিৎসায় মারা গেছে। সেই অবস্থাতে যে তার আগে যারা ইন্টার্ন ডাক্তার ছিল তাদেরকে বলার পরেও তারা আসে যে আমাদের ডিউটি শেষ, এরপরের শিফটে যে আসবে সে ডিউটি দেখবে। একজন ডাক্তারের রোগী যেখানে মুমূর্ষ সেখানে কোনো শিফটের প্রশ্নই আসতে পারে না, যখনই আসবে তাকে চিকিৎসা দিতে হবে, এটা মানবিক হতে হবে। এই অমানবিক হলে কিন্তু ডাক্তার হওয়া যাবে না। আজকে আমাদের এখানে একটা দুঃখ ঘটনা ঘটেছে, তারই প্রতিবাদে আমরা আজকে মানববন্ধন তথা মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে একটা শুরু করেছি। আমরা এর বিচার চাই, যদি এর প্রকৃত বিচার না হয় পরবর্তীতে আমরা আবার কঠোর কর্মসূচি দিয়ে আসব। তাই অবিলম্বে আমরা চাই যে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে যেটা তদন্ত কমিটি হয়েছে এই কমিটিটা আমরা মানছি না, আমরা নিরপেক্ষ প্রশাসনের মাধ্যম দিয়ে নিরপেক্ষ একটা তদন্ত কমিটি চাই। আর সেই সাথে আমরা পরিচালকের সাথে কথা বলেছি, পরিচালক যদি এর ব্যবস্থা না নেয়, কিন্তু যে মুক্তিযোদ্ধা আহত হলো মার খেলো সে গিয়ে অনুনয়বিনয় করেছে, কোনো প্রতিকারে সে আসেনি নেয়নি, তাই তার প্রতি আমরা একটা ঘৃণা প্রকাশ করছি এই যে পরিচালক আছে তার প্রতি। একজন মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে, একে মারধর করা হয়েছে, তার ছেলেকে হয়রানি করা হয়েছে, তাকে কেস দেওয়া হয়েছে, এইগুলা উইড্র করতে হবে, কেস উইড্র করতে হবে। আর এই যে মুক্তিযোদ্ধাকে মারা হয়েছে তার আমরা বিচার চাচ্ছি আর কি, যে ডাক্তার করেছে তার আমরা বিচার চাচ্ছি, যে অবিলম্বে এদের বিচার আওতায় এনে বিচার করা হোক, এটাই আমাদের কাম্য। যদি এরপরে যদি এরা এটা মেনে না নেয় তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যাব এবং আন্দোলনে যাব। তবে সচেতন মহল বলছেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে অনিয়ম আর দুর্নীতি চলছে তা নির্মূল করতে হবে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে অনিয়ম আর দুর্নীতি চলছে তা নির্মূল করতে হবে। চিকিৎসার মান উন্নত করতে ঢেলে সাজাতে হবে সব কিছু। শাস্তির আওতায় আনতে হবে অপরাধীদের। তা না হলে সরকারের এই গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হবে সাধারণ মানুষ।